দেখেন, আমি আমার মত মন্তব্যটা দেখেন, হিরো আলম বাংলাদেশের মানে আমার আমাদের দেশের আমার সংসদ সদস্য, মানে আমার আইন প্রণেতা হোক, এটা আমি মনে করি আমার জন্য খুব একটা সুখকর অভিজ্ঞতা নয়, অনুভূতিও নয়। ওনাকে আমার আপ্রুত মার্ক মনে হয় না, পরিষ্কার কথা আমি যেটা বুঝি সেটাই বলতেছি, উনি অবশ্যই আপ্রুত মার্ক না। বাট আনফর্চুনেটলি বাংলাদেশের যে প্রচলিত রাজনীতি, সেই রাজনীতিতে যাদেরকে আমরা প্রার্থী হিসেবে দেখি, যাদেরকে আমরা মন্ত্রী হিসেবে দেখি, যাদেরকে আমরা নেতা হিসেবে দেখি, তাদের অনেকের চেয়ে হিরো আলমের আর যা কিছুই থাকুক না কেন, সততাটা ভালো। হিরো আলমের সততা অনেক ভালো। হিরো আলম ওদের মতো, শুনেন, হিরো আলম তো কোনো চুরি করেন নাই, এত চোর এসে চুরি করে, মানুষ কি করে চুরি করে এক ঘর থেকে আরেক ঘরে নেয়, আমাদের এগুলো তো চুরি করে নিজের ঘর থেকে নিয়ে বাইরের দেশে রাখে, তো দেশের বাইরে মহাজোর পাঠিয়ে দেয়। করে না। আমার কাছে মনে হচ্ছে সে আমার কাছে থেকে যোগ্য মনে হয় না। হিরো আলমকে যদি আমি অযোগ্য বলি, তাহলে অন্যরা তো মহা অযোগ্য এবং অন্যরা তো অপরাধী, হিরো আলম তো অপরাধী না। আমি বলি এই জায়গাটাতে আমি হিরো আলমের, হিরো দেখেন হিরো আলম জানে সে কি, কিন্তু অন্যরা সে কি সেটা লুকায় রাখে। হিরো আলম কিন্তু লুকানোর চেষ্টা করে না যে সে কি, সে বলে আমি এটাই করে খাই, সে এটা করে খায়, ভাই এটাই তার রুটি রোজগারের জায়গা, সে এটাই করে। আমি আপনি সেটাকে সাকলামি বলি, অমুক বলি, তমুক বলি, কিন্তু আমি আপনি কি করতেছি? আমি আপনি তো হিপোক্রেট, হুম আমি হুম আপনি হুম তো মানে করি একটা বলি আর একটা। আমি সবার কথা বলছি, আজকে যারা তাকে শিক্ষা দিচ্ছে যে তুমি রবীন্দ্রসঙ্গীত গাও না, হ্যান গাও না, তেন গাও না, তারা কি, তারা কারা, তারা রবীন্দ্রসঙ্গীতের কি বুঝেন, তারা কি করেন, তারা কোন গান গান, তাদের গানটা কি, তাদের গান তো চুরি চামারি গান, এটা কি দেশের মানুষ জানে না, এটা কি জানে না দেশের মানুষ? আপনারা কি করতে মানে আমরা কাকে কাকে দিয়ে, আমি বলতে পারছেন, একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী যদি বলতো অথবা একজন সঙ্গীত বিশেষজ্ঞ যদি বলতো যে হিরো আলমের এই গানগুলি গাওয়া ঠিক না, তাহলে আমি মানতে পারতাম, কিন্তু যে বলেন উনি রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞ, আর তাছাড়া গান মানুষের এটা এটা একটা তার ব্যক্তিগত, আমিও তো গান গাই, আমার গান কেউ শুনে মানুষ বিরক্ত হয় এই জন্য আমি বাথরুমে বসে গাই। আর আপনি আপনি জানেন যে এই গানটা আপনার ভালো গান, কিন্তু আমি ওইটাই গান, আর আপনি তো সারাদিন গান গাই পাচ্ছেন না। কিন্তু বিষয়টা হলো কি, হিরো আলম যদি আমি যদি হিরো আলমকে বলি যে তুমি রবীন্দ্রসঙ্গীত করো না, অথবা তুমি এই নাটক করো না, অথবা তুমি কবিতা করো না, অথবা তুমি আরবি গান গাও না, তুমি ইউটিউব বন্ধ করে দাও, অমুক তোমাকে বললাম, তো বললে পরে হিরো আলম যে এইটা করে যে সেই ইনকামটা করে, সেই ইনকামের টাকাটা তাকে আপনি দিবেন, দিবেন না তো, সে তো কোনো চুরি করতেছে না। আপনার পছন্দ না হলে আপনি হিরো আলমের ইউটিউব দেখেন না, যারা তাকে পছন্দ করে তারা সেটা দেখে, দেখেন ইউটিউব তো আপনিও করেন, আপনি তো ইউটিউবে করতেছেন, আমি ইউটিউব করি একটা, আমি গরিব না হলে আমার এটা করি করি তো, আচ্ছা ফাইন। আমরা কিন্তু হিরো আলমের আশেপাশে যাইতে পারি নাই, না কথাটা খেয়াল করেন, কাজে কাজে আমাদের জন্য কিন্তু মানে সে আমাদের আদর্শ হবে, সে কিভাবে মানুষ, সে মানুষের এটা চাহিদাটা বুঝতে পারছে, সে তো আমাদের কাছে করে, কোনো সমস্যা নাই, আমি তার মতো করবো না, সে আমার মতো করবে না, আমিও তার মতো করবো না, সে তার একটা টার্গেট গ্রুপ আছে, আমার আরেকটা টার্গেট গ্রুপ আছে, সবাই স্বাধীন, কিন্তু আমি তাকে করব কেন? সবচেয়ে যেটা বড় কথা, সে একটা নির্বাচন করতে চাচ্ছে, তাকে এই নির্বাচনের মনোনয়ন নিয়ে যে নাটকটা আমাদের নির্বাচন কমিশন করলো, রিটার্নিং অফিসার করলো, হম হম হাইকোর্ট কি করলো, হাইকোর্ট যে রায় দেবে, রায়ের অর্থটা কি, এর রায়ের অর্থ কিন্তু হিরো আলমকে খালি নির্বাচন করতে দিল তা না, এর রায়ের অর্থ হলো নির্বাচন কমিশন ভুল করেছে, রিটার্নিং অফিসার ভুল করেছে, তাই তো হম বললো হম হাইকোর্ট। তার মানে কি, একটা হিরো আলমকে আর নিতে পারতেছে না, এরা এত ভীত যে একজন হিরো আলমকে তারা নিতে পারতেছে না, সহ্য করতে বা ধারণ করতে পারছে। তো যখন হম আসল নির্বাচন আসবে তখন তারা কি করবে, তখন কতজন লোক হাইকোর্টে যাবে, হাইকোর্ট কতজনের কথা শুনবে, কি হবে? এই এই এইগুলি এই সমস্ত ছোটখাটো ঘটনার মাধ্যমে কিন্তু তারা প্রমাণ করে দিছে যে তাদের হয় নিরপেক্ষতা নাই, অথবা মনোনয়নপত্র বৈধ কি অবৈধ এটা বিচার করার দক্ষতা নাই, দুইটা যে কোনো একটা নাই, কোনটা নাই, যে কোনো একটা না থাকলে তো বিপদ। এই জন্য কি অবস্থা, হিরো আলম প্রমাণ করে দিছে এই নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন নিরপেক্ষ প্রার্থীর জন্য নিরাপদ নয়, সেটা প্রমাণ করে দিছে হাতে নাতে।